একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন পার্কে হাঁটতে আসতেন। উনি খুবই হাসি মুখে থাকতেন, সবার সাথে সুন্দর করে কথা বলতেন। উনি পার্কের দোকান থেকে প্রতিদিন কী জানি কিনতেন এবং কেনার পর টাকা দেওয়ার সময় দোকানিকে সৌজন্যবশত ধন্যবাদ জানাতেন, কিন্তু দোকানি তার বিনিময়ে কিছুই বলতেন না। উনি একই কাজ প্রতিদিন করতেন, কিন্তু দোকানি কখনোই তাকে ধন্যবাদ জানাতো না। এমন খারাপ ব্যবহার সত্ত্বেও উনি কাজটা কন্টিনিউ করতে থাকলেন। তো একদিন আমি কৌতূহলবশত ওনাকে জিজ্ঞাসা করে ফেললাম যে উনি খারাপ ব্যবহার করা সত্ত্বেও আপনি কেন সবসময় ওনাকে ধন্যবাদ জানান। তখন তিনি একগাল হেসে বললেন, আমাদের সৌজন্যবোধ, আমাদের ভালোবাসা, এগুলো কি অন্যের উপর ছেড়ে দেওয়া উচিত? এগুলো নিজের কাছে রাখা উচিত। কারণ হচ্ছে, আমরা যদি মনে করি আমরা সুখী মানুষ, তাহলে আমরা সত্যিই সুখী হতে পারবো। আমাদের সকলের উচিত নিজের ভালো লাগা, নিজের ভালোবাসাকে গুরুত্ব দেওয়া। আমরা যদি অন্যের উপর এগুলো ছেড়ে দেই, তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না। তার কারণ হচ্ছে, আমাদের আশেপাশের সকলে কিন্তু আমাদের ভালো চাইবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই সুখী হতে পারবো না যদি অন্যের উপর আমাদের ভালো লাগাগুলো ছেড়ে দেই। তা আমাদের উচিত নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া এবং জীবনে সুখী হওয়া।